আসসালামুকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিট দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। আজকে গেস্ট হিসেবে আমাদের মাঝে আছেন তাসমিয়া। তাসমিয়া, যদি নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসমিয়া ফারজানা। আমি ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। আমি 16 ব্যাচ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইউনিভার্সিটি অফ ঢাকা। অ্যান্ড আফটার দ্যাট আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ ফ্যাকাল্টি মেম্বার অন USTC, যেটা চিটাগংয়ে। তারপরে আমি একটা লম্বা সময় ফ্যাকাল্টি একাডেমিক লাইনেই ছিলাম। অ্যান্ড আমি IUB-তে কাজ করেছি, আমি USTC-তে কাজ করেছি, আমি প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, দ্যাট ওয়াজ মাই লাস্ট ওয়ার্ক প্লেস, ওখানে কাজ করেছি। তারপরে আমি মাই PR নিয়ে আমি ক্যানাডাতে মাইগ্রেট করি 4 বছর আগে, 2019 অক্টোবরে আমি মাইগ্রেট করি। অ্যান্ড ওখান থেকে আমি একেবারেই আমি লাইন সুইচ করে এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করি। সো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি মানে অলমোস্ট 4 বছর ধরে আমি আছি, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 4 ইয়ার্স ইন ইন্ডাস্ট্রি। সো হিয়ার আই অ্যাম টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স হিয়ার। ওকে, গুড। সো ইনিশিয়ালি আপনি ছিলেন এখানে একাডেমিয়ায়, তারপরে আপনি ইন্ডাস্ট্রিতে মুভ করলেন। তো আমি যদি শুরুতে জানতে চাই যে এই ধরনের একটা ডিসিশন, লাইক আমরা যখন পড়াশোনা করি বা শিক্ষা জীবনে, আমরা তখনই ডিসাইড করি যে ওকে আমি ইদার একাডেমিতে যাব নাকি ইন্ডাস্ট্রিতে যাব। বাট আপনি প্রথমে একাডেমিতে ছিলেন এবং পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে গিয়েছেন, সো এই জায়গাটা আপনি কিভাবে ব্যালেন্স করলেন আর কি? হ্যাঁ, এটা খুব সহজ ডিসিশন ছিল না আমার জন্য, অফকোর্স। তো যখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের ফ্যামিলি ওয়াইজ যে উই উইল মাইগ্রেট টু ক্যানাডা, তখন আসলে আমার মাথায় একটা জিনিসই ছিল, আই উইল পার্সু মাই PhD। সো ওটা তো অবশ্যই আমার এক নম্বর টার্গেট ছিল। আমি বাংলাদেশের সব এনভেলপ রেডি করা, অ্যাডমিশনের জন্য অল দ্য রিকোয়ারমেন্টস, অল দ্য ডকুমেন্টস, আমি সব কিছু করে আমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে আমি ক্যানাডা ল্যান্ড করি। ক্যানাডা এসে আমি যে কাজটা খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং, আমি আমার লেভেলে যত মানুষ আছে আমার ব্যাকগ্রাউন্ডে মাইক্রোবায়োলজি গ্র্যাজুয়েটস, তাদের সবার সাথে আমি কথা বলেছি, আমি যাদেরকে রিচ আউট করতে পেরেছি প্রত্যেকটা মানুষ, ইভেন শুধু এটা না, আমি বায়োকেমিস্ট্রি চিনি না তাদের সাথে, ইভেন আমার যে সিনিয়র আপুর সাথে আমি আলটিমেটলি হু বিকেম মাই মেন্টর ইন দিস ইন্ডাস্ট্রি, সো তার সাথেও আমার কখনো দেখা হয়নি। আমি সবার সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করি, এবং আমি তারপরে আমি যেটা বুঝতে পেরেছি, আমার সিচুয়েশন ইজ নট দ্য থিং আই অ্যাকচুয়ালি অ্যাজিউমড, সেটা হলো যে এখানে আসলে PhD করার পরে জব সেক্টরটা অনেক ন্যারো ডাউন, আর রিসার্চের অপরচুনিটি অনেক কম, ইউনিভার্সিটিজ, নাম্বার অফ ইউনিভার্সিটিজ সিগনিফিকেন্টলি কম, রিসার্চ করার জায়গা কম, অ্যান্ড মোর ওভার PhD করার পরে পোস্ট ডক করে করে এই পোস্ট ডকটা হলো কন্ট্রাকচুয়াল থাকে, সো এভরি 1 ইয়ার আফটার ইউ হ্যাভ টু ওয়েট অ্যানাদার পোস্ট ডকের জন্য। সো পুরো জিনিসটা, যেহেতু আমি অনেক লেটে এসেছি, আই ওয়াজ অ্যারাউন্ড 35 ওয়েন আই came in Canada, so tokhon amar ashole ei jinish gulo ke calculation korte hoyeche, do I have that much time to go for a PhD 5 years more and then postdoc, মানে at least ekta duita tarpor academiate ekhankar academiate ami ado compete korte parbo kina, so it's like around approximately 10 years of my life would be invested. So সেই সময়টাতে আসলে আমাকে খুব quickly decision নিতে হয়েছে। আমার family was not happy about my decision because সবাই wait করছিল আমি PhD করব, and আমিও even আমার that was my dream. So ultimately তো তখন আমাকে আসলে practically চিন্তা করতে হয়েছে, এবং তখন আমি I stopped there যে একাডেমিয়াতে আসলে যাব না, যেহেতু আমার হাতে সময় নেই। সো আমি তখন স্টার্ট করেছি আমার স্টাডিটা, যে কিভাবে আমি তাহলে ইন্ডাস্ট্রিতে ল্যান্ড করব। সো ইট ওয়াজন্ট ইজি, বাট ইয়া, বাট ইট হ্যাপেন্ড, বাট ইট ওয়াজন্ট ব্যাড, এন্ড ইটস ওয়ার্থ ইট, ইটস ওয়ার্থ টেকিং। ওকে, বাট ভবিষ্যতে PhD করার ইচ্ছা আছে কিনা তাহলে? ইচ্ছা যে নাই তা না, আসলে মনটা খারাপ লাগে, এটা ঠিক, মনটা খারাপ লাগে। দেখা যাক, যদি কখনো সুযোগ হয় কেন না, মানে
কেন এটা তো আমরা আসলে একাডেমিয়া লাইনে ছিলাম, সো বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এটা আসলে খুব বলা মুশকিল যেহেতু আমরা অনেক লেট আমি ল্যান্ড করেছি কানাডাতে। ওকে গুড, তার মানে আগে ভাগে কানাডা গেলে সেটা একটা গুড ডিসিশন মেকিং পয়েন্ট। তার মানে আমাদের তাহলে সেই প্রেক্ষিতে একটু কোয়েশ্চেন করি, কেন বাংলাদেশি গ্রাজুয়েটদের কানাডায় ক্যারিয়ার গড়া উচিত? আমি অন্য দেশ নিয়ে আলোচনা করছি না, আজকের সেশনটা শুধু হচ্ছে কানাডায় গ্রাজুয়েটদের কেন যাওয়া উচিত আর যাওয়া সুবিধা অসুবিধা সবকিছু মিলেই আজকের এই সেশনটা। জি তাসমিয়া। হ্যাঁ, আমি আসলে খুবই পজিটিভ মানুষ। কেন কেন আসা উচিত এটা সবার আগে আমি বলবো যে কেন আসবে না, আমাদের গ্লোবালি কেন আমরা ইম্প্যাক্ট করছি না। এটা একটা মিলিয়ন ডলার বিজনেস, আই এম টকিং অ্যাবাউট ওনলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওকে? সো আর এটা আরেকটা ডিসক্লেমার দিয়ে নিই, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, কার পার্সপেক্টিভ কিভাবে দেখে। আমি জানি যে আমাদের বাংলাদেশে আমরা যেভাবে পড়াশোনা করেছি, যতটা কম্পিটিটিভ ওয়েতে পড়াশোনা করেছি, উই হ্যাভ লাইক ইমেন্স পোটেনশিয়াল। সেই পোটেনশিয়াল নিয়ে আমরা যদি ইনিশিয়াল যে স্কুল আমরা ফার্মাতে এন্ট্রি করি, আমরা অবশ্যই ডিসিশন মেকিংয়ে যেতে পারি, অবশ্যই আমরা ডাইরেকশন লেভেলে যেতে পারবো, অবশ্যই আমরা টপ লেভেল অফ ডিসিশন, গ্লোবাল ডিসিশন, ইটস নট অ্যাবাউট ক্যানাডা, ইটস আ গ্লোবাল মার্কেট। এই জায়গাগুলো না আমার কাছে মনে হয় বাংলাদেশের মানে যেতে হবে, আমাদের যেতে হবে। সো ইটস আ ইয়াং জেনারেশন হু উইল বি ডুইং দ্যাট। আমি বলছি না যারা ক্যানাডাতে বড় হয়েছে, যারা ক্যানাডাতে জন্ম, আমি বলছি যারা আমরা বাইরে থেকে পড়ে আসছি, আমরা বাংলাদেশে পড়ে আমরা রেডি, বাট আমরা কম্পিট করব গ্লোবালি। সো গ্লোবালি এখন যে সিচুয়েশন, আমার এক্সপিরিয়েন্স থেকে সবগুলো কোম্পানিতে আমি দেখি ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ, চায়না থেকে প্রচুর মানুষ, ইভেন ফিলিপিনোস, বাট বাংলাদেশির দেখে যদি আমি একটু তাকাই তখন দেখি যে না, তখন মানে আসলে আমি যে লেভেলটার কথা বলছি একদম টপ ডিসিশন মেকিং সিচুয়েশনে আমরা আমাদের মনে হয় কম কম, মানে আমি আসলে অনেক কম বলবো। সো আমার কাছে মনে হয় যে ইয়াং গ্রাজুয়েটস দে শুড কাম, শুড লাইক গেট অন বোর্ড, যে স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এবং আমি যাদের কথা বলছি তারা কিন্তু সবাই 20 বছরের ক্যারিয়ার, 25 বছরের ক্যারিয়ার ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ইটস নট, ইটস আ লং জার্নি। সো আই ওয়ান্ট, আই রিয়েলি হোপ দে উইল জয়েন দিস জার্নি হিয়ার ইন ক্যানাডা, অ্যান্ড আফটার 20-25 বছর পরে দে উইল বি লিডিং দ্য গ্লোবাল ইন্ডাস্ট্রি। সো সেই প্রেক্ষিতে যদি সেকেন্ড একটা কোয়েশ্চেন করি যে আসলে কানাডা ক্যারিয়ার গঠন কতটা চ্যালেঞ্জিং লাইক ফর আ ফরেনার? হ্যাঁ, চ্যালেঞ্জিং অবশ্যই অনেক বেশি এখন, চ্যালেঞ্জিং একটু কম বলবো, কারণ হলো আসলে এখনকার স্টুডেন্টসরা বা আমরা আসলে অনেক বেশি রিসোর্সেস আর দেয়ার, রাইট? আমাদের লিঙ্কডইন আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের গুগল আছে, আমাদের অনেক রিসোর্সেস। সো ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল, আর চ্যালেঞ্জিং চ্যালেঞ্জগুলো ওভারকাম করা যায়, সেই জন্যই আমি আলটিমেটলি ক্যানাডার বিগেস্ট লাইক কেনেডিয়ান বিগেস্ট কোম্পানিতে আছি, চ্যালেঞ্জ ওভারকাম করেই। সো এটা চ্যালেঞ্জিং বাট ইটস নট ইম্পসিবল। সো এখানে রিসোর্সেসগুলো ইউজ করতে হবে। আর যদি আমি একটা ওভারঅল ধারণা দেই যে ক্যানাডায় যখন আমি ল্যান্ড করেছি, তো যখন আমি জব মার্কেটে যাব একটা কেনেডিয়ান কোম্পানি কোনো আমাকে নিবে, সেই ব্যাপারটা আমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। সো আমাকে কীভাবে ট্রান্সফারেবল স্কিলগুলো আমি কীভাবে এই ইন্ডাস্ট্রিতে দিব, সেই ইন্টারভিউ প্রসেসটাতে গো থ্রু করা, স্টাডি করা, নিজেকে প্রিপেয়ার করা, ইট টেকস আ লট অফ এফোর্ট। সো এখানে পজিটিভ থেকে মানে চ্যালেঞ্জগুলো নোট ডাউন করতে হবে। আসলে আমি আস্তে আস্তে বলবো যে আমার কী কী ছিল, বাট হ্যাঁ চ্যালেঞ্জিং, বাট এটা অবশ্যই ওভারকাম করা যায়। আর আপনি কি মনে করেন যে কানাডা যে জব মার্কেট সেটা বাংলাদেশের মতোই প্রতিযোগিতামূলক? প্রতিযোগিতামূলক যদি ইন টার্মস অফ প্রমোশনের কথা বলি, যে আমরা গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ, আমি ল্যান্ড করলাম একটা ইন্ডাস্ট্রিতে, ক্যারিয়ার গ্রোথ ওয়াইজ ইটস প্রিটি স্লো, এটা যথেষ্ট স্লো। বাংলাদেশের মতো যে টপ টপ করে প্রমোশন হয়ে যাচ্ছে খুব বেশি, এখানে আসলে স্কোপ কম। কারণ কি, এখানে আসলে একটু ডিফারেন্ট সিচুয়েশনটা, কারণ কানাডায় যে ইকোনমিক যে সোশ্যাল স্ট্রাকচার সেই অনুযায়ী এখানকার মানুষরা মানে অনেক বেশি হায়ার পজিশনে যে টেক হোম যে অ্যামাউন্টটা সে আনবে সেটা আসলে
not that much different than the lower position. So jeta hoy je manush jokhon je position e ekta start kore comfort zone e jokhon chole jay tara ashole okhanei theke jete pochondo kore to okhanei oi oi khane jemon mane competitiveness ta besh kom amar kache mone hoy shejonno ashole promotion diye je keu je upore utbe tar pore nicher jon je utbe shei jinish ta onek slow mane bangladesher moto oi rokom onek onek opportunities nai আর এখানে আসলে সবাই কমফোর্ট জোনে থাকে সো প্রমোশনটা ওইভাবে মানে বাংলাদেশের মতো না আসলে এখানে একটু স্লো লাইক ইন টার্মস অফ এখানে জব সিকিউরিটি বা সেফটি যেমন বাংলাদেশে আমরা অনেকেই হয়তো গভর্নমেন্ট জব পেয়ে গেলে আমরা মনে করি এটা সিকিউর এই বিষয়গুলো ওখানে কি রকম এখানে সিকিউরিটিটা ভালো আমি বলবো যে ভালো কারণ হলো এখানে বিগ কোম্পানিজ গুলোই থাকে আর লে অফ এর একটা সিচুয়েশন ইন্টারন্যাশনাল রিসেশন গিয়েছে তো সিকিউরিটি কি কাহিনী মানে ঘটনাটা হয় কি আমরা যখন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এর আন্ডারে চলে যাই কোনো একটা এমপ্লয়ি যদি কখনো লে অফ হয় তাহলে তার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত টাইম গভর্নমেন্ট থেকে তাকে দেওয়া হবে সেই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সো he will be okay for at least 6 months ha to oi 6 masher bhitore dekha jay je you can get switch to another job or anything so oi jaga tao abar secure mane it's not je amar job nai ami taka nei ami jokhon job korbo ami bolchi permanent full time er kotha jokhon full time kora hobe permanent job jodi chole jay shei khetreo amar life ta kichu diner jonno secure thakbe full payment na but it's like বাংলাদেশে থেকে কিভাবে বা কিরকম আলাদা কতটা মানে ওয়ার্কিং প্যাটার্ন কিরকম ডিফারেন্ট বা এখানকার স্কিল ওয়ার্কার কি ওখানে গিয়ে ইজিলি অ্যাডাপ্ট করতে পারবে কিনা আপনার কি মনে হয় অ্যাবসলুটলি বাংলাদেশ কোনোভাবে পিছিয়ে নেই বাংলাদেশে থেকে প্রচুর মানে মেডিসিন সব এই নর্থ আমেরিকাতে আসছে সো এটা সম্পূর্ণই FDA গাইডলাইন GMP অল দ্য গাইডলাইন্স হেলথ ক্যানাডা বলেন ICH বলেন সবগুলো গাইডলাইন 100% ফলো না করলে ওটা ওখান থেকে মেডিসিন এইসব দেশে আসতো না সো 100% আই উড সে ইটস দ্য সেম সো অবশ্যই ওখানকার যদি স্কিল থাকে অ্যান্ড ইউ আর লাইক ওয়ার্কিং ইন আ কোম্পানি উইচ আর কন্ট্রিবিউটিং গ্লোবালি এখানে অনেক বড় স্কোপ এই এই স্কিলটা এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই ক্যানাডাতে এটা এটা ভ্যালু করবে যেটা আমার ছিল না আই 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 রিগ্রেটেড যে না আসলে এটা ইটস অ্যান অ্যামেজিং ওয়ার্ল্ড আমি আমার কাছে খুব ভালো লাগে ফার্মা ইন্ডাস্ট্রিটা সো ইয়া এটা খুবই ভালো আমাদের সেম ইটস নট অ্যাট অল ডিফারেন্ট তাহলে আপনি মেইনলি কি কি ধরনের কাজ করেন ফার্মা ইন্ডাস্ট্রিতে লাইক আপনার আচ্ছা আমি 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 আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে আছি সো আমি যদি বলি কোয়ালিটি অ্যাসুরেন্স হলো আমার যে কোনো প্রোডাক্ট সেটা যখন মার্কেটে রিলিজ হয় যে আমার এন্ড ইউজার পেশেন্টসটা পাবে তার একদম লাস্ট গেট অফ ফার্মাসিউটিক্যাল সো ইটস লাইক অনেক ওয়ার্ক প্রেশার অনেক অডিটস এগুলো নিয়ে আমাদের অল দ্য টাইম বিজি থাকতে হয় আমার যে ডিপার্টমেন্ট সেটা হলো ওই যে এক্সটার্নালি ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস যেগুলো মানে ক্যানাডার বাইরে থেকে আসছে সেটা স্পেন হোক সেটা দুবাই হোক সেটা ইন্ডিয়া হোক এইসব বিভিন্ন দেশ থেকে আমাদের প্রোডাক্টস আসে ক্যানাডাতে সেগুলো যখন ক্যানাডাতে ঢুকে তখন ক্যানাডার রেগুলেশনস আছে যে এই প্রোডাক্টটাকে আমরা কেন ঢুকাবো এখানে কি আর আর দিজ আর সেফ ফর আওয়ার পেশেন্টস সো ওইখানে রেগুলেশনসের অনুযায়ী আমাদের অনেকগুলো সেক্টর ভাগ করা থাকে রিটেইনস থাকে মানে কিছু প্রোডাক্ট আমাদের সবসময় কন্টিনিউয়াসলি মনিটর করতে হয় যেহেতু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমার এখানে না সো এই কাজগুলো রিটেইনসের কাজ আমি করি মানে রিটেন্সটা পুরোটাই মানে দেখাশোনা আমাকে করতে হয় তারপরে কমপ্লেইন্ট একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট তারপরে আপনার রিলিজ দেওয়া যে প্রোডাক্টগুলো সো আমি যেহেতু কোঅর্ডিনেটর আমার আসলে সব ডিপার্টমেন্টের সাথে কন্টিনিউয়াসলি মানে কাজ করতে হয় এবং আমার আসলে গ্লোবাল রোল সো আমি কন্টিনিউয়াসলি ইন কানেকশন উইথ আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল যেন এই মানে পুরো মার্কেটিং পুরো আমার পেশেন্ট যেন
অলওয়েজ রেডি থাকে যে দে উইল গেট দ্য মেডিসিন অন টাইম, সো ইটস আ হিউজ থিং ইফ আই ওয়ান্ট টু এক্সপ্লেইন আই মিন ইয়া তো বেরেছি। তাহলে যদি এবার অন্য একটু আঙ্গিকী কোয়েশ্চেন করি, সেটা হলো আপনি তো যাবার আগে পেয়ারশিপ নিয়ে গিয়েছিলেন কি কেমন কি, তাহলে কানাডা যদি পেয়ারশিপ পাওয়ার বিষয়ে কিছু বলেন যে এটা কতটুকু কঠিন আর স্টেপ গুলো কি, যদি স্টেপ গুলো চেঞ্জ হয় তারপরও আপনার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন। জি, আমার আসলে আমার আমার প্রসেসটা বলি, আমি 6 বছর আগের কথা বলছি, অ্যারাউন্ড 6 বছর আগে। তো তখন আমার আসলে যেটা করতে হয়েছিল, আমাদের এখানে একটা স্কোর থাকে, সিআরএস স্কোর। তো আমাদের যেই স্কোরটার নাম আমার ঠিক মনে পড়ছে না, বাট দেয়ার ইজ আ স্কোর। তো আমার যখন ইমিগ্রেশনের জন্য ওই স্কোরটা তুলতে হয়, তো সেক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ছিল সেটা হলো যে আমি WES করেছিলাম, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, ওখান থেকে আমার ইভালুয়েশন করেছিলাম। তো ওই ইভালুয়েশনে আমার যে মাস্টার্স ছিল সেই মাস্টার্সটা একটা ডিপ্লোমা হিসেবে এসেছিল, বিকজ উই ডিড দ্য 1 ইয়ার মাস্টার্স, রাইট? সো 1 ইয়ার হওয়ার জন্য ডিপ্লোমা এসেছিল, কিন্তু যদি তোমার আপনাদের 2 বছরের মাস্টার্স থাকে তখন সেটাকে মাস্টার্স হিসেবে থাকে, কাউন্ট হয়। তো তখন এটা অ্যাডেড পয়েন্টস হিসেবে আসে। সো ওটা আমার মিসিং ছিল। তো ওখানে আমাকে প্লে করতে হয়েছে আরেক জায়গায়, সেটা হলো IELTS এর স্কোর। তো আমাকে IELTS এর CLB 9 তুলতে হয়েছে, যেটা হলো একটা অনেক অনেক হাই লেভেল অফ স্কোর, যেটা আমাকে আসলে অনেক প্রিপারেশন অনেক কিছু করে ওখান থেকে আমি একটা চাঙ্ক অফ স্কোর আই গেইনড। তো ওইভাবে আমার আসলে এই যে মানে প্লাস মাইনাস এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে নিয়ে তারপরে প্রচুর ক্যালকুলেশন করতে হয় করে, তারপর অ্যান্ড অল দ্য গাইডলাইন্স আর ইন লাইক আমাদের ইয়েতে আছে, ওয়েবসাইটে আছে। তো ওগুলো করে করে তারপরে আমার মেইনলি আমার কি রোল প্লে করেছে IELTS এর স্কোর, ওটা দিয়ে আমার ওই স্কোরটা আমি অ্যাচিভ করি। তো ফাইনালি প্রসেস করতে 1 বছরের মতো লেগেছে সবকিছু মিলিয়ে, মানে ইট ওয়াজ কুইক, ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড, ইট ওয়াজ রিয়েলি কুইক। যত তাড়াতাড়ি সাবমিট করেছি এটা কুইক ছিল। বাট এখন আমি যেটা শুনছি যে স্কোরটা আরও বেশি কম্পিটিটিভ হয়ে গিয়েছে, অত বেশি ইজি নাই হয়তোবা এখন, আসলে কারেন্ট কনটেক্সটটা কুড বি ডিফারেন্ট। বাট গেটিং 9 আউট অফ মানে ইন IELTS ইজ অলসো নট দ্যাট ইজি, রাইট? It's not 9, it's called CLB 9, but individually you have to achieve like certain it's like 7.5 or 8, I don't remember, but it's a lot. Yeah, CLB 9 is a high band. Yeah, it was difficult. সো মানে আমি আরো স্টেপ গুলো জানতে চাচ্ছি যে আসলে পিয়ারশিপ এর অ্যাপ্লিকেশনটা কি বা মানে ধাপ গুলো কি আছে বেসিক্যালি। সো এট লিস্ট একটা ইন্ডিভিজুয়াল এর কিভাবে প্ল্যান করা উচিত, একটা স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে কি আসলে শুরুতেই একটা জবের জন্য বা একটা হায়ার এডুকেশনের জন্য চিন্তা করা উচিত, নাকি তাকে দেশে কিছুদিন জব করে পিয়ারশিপ এর অ্যাপ্লাই করা উচিত, মানে কোন পাথটা ইজি হয়? ওয়েল, স্টুডেন্টদের জন্য জব যদি কিছুদিন এক্সপেরিয়েন্স নেয়, অফকোর্স you have to bring money, right? Initial takata ni ashte hobe, to shei khetre job obosshoi mane je kono kichu diye you have to work out, amar taka lagche tahole ami kichu din job kore ami taka ta jomiye tarpor ami field e nambo. Ar another easy way holo jehetu amader student ra onek meritorious, just come for the masters or maybe phd, because tomader mane student der hate onek shomoy thakbe to like think about what's coming next. So jodi shekhetre student ra jeta kore, ami ekhane Indian ra onek beshi kore ebong bangali rao kore, to jeta hoy je ora ashe masters ta kore, masters ta kore masters er jonno ekta score ashe. To oder eta bole holo Ontario OINP, Ontario immigration nominee, I forgot the name, OINP etake bole. So eta holo student er jonno stream. So masters korar pore student ra ekhane dutu byapar ache je masters korar pore work permit. So ekta student er jokhon masters kora hoy seta jodi 2 bochor hoy tahole tar 3 bochorer work permit thakbe. So masters korar pore aro 3 bochor tar shomoy thakche PR process er jonno. Abar jodi keu diploma kore 1 bochorer kore tokhon tar work permit thakbe 1 bochor. তো সেক্ষেত্রে কিন্তু খুব ন্যারো ডাউন, তো 1 বছরের মধ্যে তোমার মানে আমাদের পিআর প্ল্যানটা করতে হবে, সবকিছু করতে হবে, বাট ইউ আর নট গ্যারান্টিড। সো যেটা হয় বাংলাদেশের স্টুডেন্টরা ওই মাস্টার্স করে 3 বছরের ওয়ার্ক পারমিট থাকে,
ওই সময় তারা অ্যাপ্লাই করে এবং খুবই স্মুথলি, আমি খুব মানে কাউকে শুনিনি যে হয়নি, খুবই স্মুথলি 1 থেকে 2 বছরের মধ্যে অল ডান, পিয়ার হয়ে যায়। তো এটা খুবই স্মুথ প্রসেস এখানে। আর আরেকটা কথা না বললেই না, যে স্টুডেন্টরা যখন আসে, যদি কোনো ম্যারিড কাপল হিসেবে আসে, যে কোনো স্টুডেন্ট যখন মাস্টার্স বা পিএইচডি করবে এই ক্যানাডাতে, দ্য আদার হাফ দে উইল গেট দ্য ফুল ওয়ার্ক পারমিট। সো একজন পড়লে আর একজন ইজিলি জবে জব, সো ইটস আনলাইক ইউএস, ইউএস এটা নাই। সো ইটস ভেরি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি and you can survive it no matter what, ekhane manageable, everything is manageable. বুঝতে পারছি, অনেকে ঠান্ডা কমপ্লেইন করে যে কানাডায় অনেক ঠান্ডা এটা সেটা, আপনি সেটা মানে কিভাবে ফেস করছেন বা ডিল করছেন, বা স্টেট ওয়াইজ কোনো ডিফারেন্স আছে কিনা? স্টেট ভিতে তো অবশ্যই ডিফারেন্স, আমি তো টরন্টোতে অন্টারিওতে আছি, সো এখানে আমার কাছে ঠান্ডাটা অত খারাপ লাগে না, ইউ গেট ইউজ টু ইট আসলে, কারণ বাসায় হিটিং, গাড়ি হিটিং, ট্রান্সপোর্ট হিটিং, আমি যদি পাবলিক ট্রান্সপোর্টে আমি যাতায়াত করতাম, সাবওয়ে হিটিং, এভরিথিং ইজ হিটিং, সো আমার আসলে ঠান্ডার এক্সপোজারটা কতটুকু হচ্ছে সেটা একটা ব্যাপার। আর যদি গ্লুমি ওয়েদারের কথা বলি যে ডিপ্রেসিং কিনা, সেক্ষেত্রে আমি বলবো আসলে আমাদের ওয়ার্ক লাইফটা এত টাইট থাকে যে এই সময় আসলে এত মানে কেমন লাগছে এটা ভাবার আসলে টাইম নেই, জাস্ট গো ব্যাক হোম অ্যান্ড জাস্ট ইট, ঘুমাও, পরের দিন সকালে উঠো, ইটস লাইক উইকেন্ডস গুলো আমাদের আসলে ফান, আর উইকডেজ গুলো আসলে এত চিন্তা করার লাক্সারি চিন্তার টাইম নাই, সো ইটস সব ইংলিশ কান্ট্রিতে মনে হয় সেম বিষয়টা, বাট হ্যাঁ গ্লুমি ওয়েদার একটু ম্যাটার করে, যদিও ইংল্যান্ডে কি ওয়েদার ছিল না, হ্যাড দ্যাট এক্সপেরিয়েন্স, ভালো লাগে না, বিষণ্ণ লাগে, বাট হ্যাঁ কাজের মধ্যে থাকলে সেটা আসলে বাইরে টেম্পারেচার কত ওটা ফিল করার সুযোগ থাকে না, স্নোফলের মধ্যে দেখা যাচ্ছে রাস্তা স্নো পড়ে গেছে, ওর মধ্যে সাইকেল চালিয়ে ল্যাবে যাচ্ছি, মানে নো ম্যাটার টাইম ইজ ইট, এটা সকাল 7টা হোক বা রাত 3টা হোক, ইট ডাজেন্ট ম্যাটার, কাজ থাকলে মানে সেটা ম্যানেজ করাই যায়। আপনার যদি ওই পিয়ারশিপের ইন্টারভিউ রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো সেটা বলতে ভালো হয়। আচ্ছা, পিয়ারশিপের আসলে ইন্টারভিউ ওইভাবে ওইভাবে হয় না, আমার সবকিছু ডকুমেন্টস দিয়ে হয়, বাট আমি ওইভাবে আমার কোনো সমস্যাই হয় না, ইটস অল অ্যাবাউট ডকুমেন্টেশন, যতটুকু দিয়ে দেওয়া, তারপরে হেলথ একটা স্ক্রিনিং হয় ওটা করা, আর আর তেমন কিছু লাগেনি, বাট এখানকার জব এক্সপিরিয়েন্স, জবের ইন্টারভিউটা ইজ লাইক সামথিং আই উড লাইক টু টক অ্যাবাউট। ওকে, আচ্ছা, তো আমি যদি জবের কথা বলি, এখানকার জবের মানে আমরা আসলে আমাদের ব্যাক হোম আমাদের যে কালচারটা ছিল যে আমি কতটুকু নলেজেবল, আমাদের ইন্টারভিউতে নলেজটা আমাদের খুব চেক করা হতো, যে রেজাল্ট কেমন, রেজাল্ট খুব ভালো কিনা, কেমন গ্রেডস, এই জিনিসগুলো। বাট এইখানে ক্যানাডাতে আসার পরে এটা আমার একটা টোটালি নিউ এক্সপিরিয়েন্স হয়, সেটা হলো এখানকার ইন্টারভিউ হয় 2 টাইপস, একটা হলো বিহেভিয়ারিয়াল আর একটা হলো টেকনিক্যাল। সো বিহেভিয়ারিয়াল যেটা, আমি বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, মেবি এখন বাংলাদেশেও হয় বিহেভিয়ারিয়াল, আই এম নট অ্যাওয়ার অফ ইট, বাট তো তখন আমাকে পড়তে হয়েছে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। সো যেটা এখানকার কালচার সেটা হলো যে যেই কাজটা আমাকে দিয়ে করানো হবে ইন্ডাস্ট্রিতে, দ্যাট ক্যান বি ডান বাই এনি ওয়ান, এটা এমন হাইটেক কোনো কাজ না, এটা যে কেউ করতে পারবে। বাট আমি যদি খুব রিজিড মাইন্ডেড হই, আমি যদি আমার যদি কমিউনিকেশন স্কিলে কোনো ঘাটতি থাকে, আমি যদি কোপ আপ মেকানিজমে যদি আমি ল্যাকিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সবার সাথে কাজ করতে পারবো না। তো ক্যানাডাতে এটা অনেক বেশি ফোকাস যে আমার সফট স্কিল কেমন, সো তারা মোটামুটি 1-1.5 ঘন্টায় আমার বিহেভিয়ার অ্যানালাইসিস করবে, সেটা হলো সেখানকার কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট, আপনার এরকম সিচুয়েশন হলে আপনি কী করবেন, অ্যান্ড দিজ আর সো র্যান্ডম, বাট এখন গাইডলাইন্স আছে, বাট ওটা নিয়ে প্রিপারেশন নেওয়া, বাট ইউ হ্যাভ টু সে ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স যে হ্যাঁ আপনার এরকম একটা সিচুয়েশনে আপনি সুপারভাইজারকে কেমন ডিল করেছেন, সুপারভাইজার আপনার সাথে অ্যাংরি ছিল, আপনি কী করেছেন, তো তখন আমাকে ওভাবে ওই সিচুয়েশনগুলোকে এক্সপ্লেইন করতে হয়েছে। তো এই বিহেভিয়ারিয়াল ব্যাপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট টু ল্যান্ড ইন দ্য লাইক জব ফিল্ড এখানে। সো আমাকে পজিটিভিটি, আমি যে খুবই এনার্জি, আমি যে কোনো প্রবলেম, আমি টিম ওয়ার্কে ভালোবাসি, আমি আই লাভ টু মিঙ্গল উইথ পিপল, বি ডিফারেন্ট কালচার, আমি
শিখতে পারি, আমি খুব তাড়াতাড়ি কুইক লার্নার, এই ব্যাপারগুলো আমাকে প্রচন্ড ভাবে হাইলাইট করতে হয়েছে আমার ইন্টারভিউতে। তো এই কানাডায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ফ্লেক্সিবল। আর ওইখানে ওই জায়গাটাতে আমার আমার অনেক প্রিপারেশন, অ্যান্ড অল দ্য রিসোর্সেস আর দেয়ার ইন লিঙ্কডইন অ্যান্ড ইউটিউব। সো কোয়েশ্চেন্স গুলো কি টাইপের হয়, অ্যান্ড ইট টেকস আ লট lot of time to prepare for those questions and face the interview board. Yeah, it's a different thing. And technical skill wise jehetu amra ashole ami jehetu ekebarei kono pharma background theke ashini, amake directly I had to start from the beginning, from the scratch, right? So amar technical skill jeta microbiology background theke ami jototuku jani, GMP, good manufacturing, SOP, reading, egulo kibhabe steps by steps maintain kora, ekta lab e good lab practice gulo, ei jinish gulo ke highlight korechi, and that is good enough for you to just land in a like initial role. ওকে, দর্শক যারা যুক্ত আছেন তারা আমাদের যে কোনো যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, কমেন্টস করলে আমরা সেগুলো আপনার অ্যাড্রেস করতে পারবো। সো এই মুহূর্তে আমি আপনাকে জাস্ট আরেকটা ফাইনাল কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো ওভারঅল যদি আমাদের একটা গ্র্যাজুয়েটকে বানানোর জন্য প্রিপারেশন নিতে হয়, অলরেডি আমরা একটু কভার করেছি, জাস্ট একটা যদি সামারি করতেন যে আসলে একটা গ্র্যাজুয়েট কীভাবে নিজেকে প্রস্তুত করবে কানাডায়, জব হোক, উচ্চশিক্ষা হোক বা স্যাটেলমেন্ট হোক। আচ্ছা, আমি সবার আগে বলবো OINP এই যে স্ট্রিমটা, এটা খুব ভালো করে পড়াশোনা করতে হবে। এখানে অনেক ধরনের ব্যাপার থাকে। যদি টরন্টোতে আমি, যেমন আমি আমার আমার যেই ভাই আছে একজন, তো ওটার সাথে আমি কথা বলেছি, সে বিকজ আমার এক্সপোজার নাই এই ব্যাপারটাতে, সে রিসেন্টলি PR পেয়েছে, তার কাছ থেকে শুনেছি যেমন টরন্টোতে যদি কেউ ইউনিভার্সিটিতে টরন্টোতে পড়ে, সেক্ষেত্রে তার পয়েন্ট কম অ্যাড হয় টরন্টোর বাইরে, কিন্তু অন্টারিওর ভিতরে তার পয়েন্ট বেশি। আবার কেউ যদি BBA করে তার পয়েন্ট কম, বাট আমরা সায়েন্সের যদি পড়ে তার পয়েন্ট বেশি। তো এই ব্যাপারগুলো, তারপর 2 বছরের মাস্টার্স করলে বা 1 বছর প্লাস যদি মাস্টার্স করে, সেক্ষেত্রে তার 3 বছরের ওয়ার্ক পারমিট, আবার যদি 1 বছরের মাস্টার্স করে তার হলো 1 বছরের ওয়ার্ক পারমিট। সো এই ব্যাপারগুলো খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে যে আমার জন্য বেস্ট অপশন কোন ইউনিভার্সিটি, সেইভাবে যে সেই ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন করতে হবে, অ্যাডমিশনের জন্য আসবো, আমাদের প্রসেস অনুযায়ী আসতে হবে। আরেকটা জিনিস যেটা, যদি সম্ভব হয়, এখানে কো-অপ বলে একটা অপরচুনিটি থাকে যেটা ইন্টার্নশিপ, যদি কোনো একটা প্রোগ্রামে যদি মাস্টার্সের সাথে কো-অপ থাকে, তাহলে 100% ট্রাই টু টার্গেট দ্যাট ওয়ান। কারণ কো-অপ যদি হয় তখন মাস্টার্সের সাথে সাথে ইন্টার্নশিপটা হবে, উইচ ইজ পেইড, সো ওখানে টাকা পাওয়া আসবে, স্যালারি পাওয়া আসছে, অ্যান্ড ওইটা হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। সো জব উইল বি সুপার স্মুথ, অ্যাবসোলুটলি কোনো চিন্তাই নেই, কারণ ওখান থেকে নেটওয়ার্ক কানেকশন করে 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 তারপরে ইন্ডাস্ট্রিতে মুভ অন করা একেবারেই সহজ। আর যদি কো-অপ না থাকে, সেক্ষেত্রে মাস্টার্স করার পরে আমাদের দেখতে হবে যে হোয়াটস নেক্সট, আমি কি রিসার্চে যেতে চাই নাকি আমি ইন্ডাস্ট্রিতে যেতে চাই। যদি ইন্ডাস্ট্রিতে যেতে চাই, ফুড ইন্ডাস্ট্রি আছে, ফার্মা ইন্ডাস্ট্রি আছে, ফুড ইন্ডাস্ট্রি হলে সেক্ষেত্রে HACCP যে সার্টিফিকেশনস, ISO সার্টিফিকেশনস, এগুলো মানে অত বেশি ডলার না, বাট ম্যানেজেবল আর কি, ওগুলো ওই কোর্সগুলো করে ফেলা, নিজেকে স্কিল বাড়ানো, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সগুলো আছে লিঙ্কডইনে, ওগুলো করা, এগুলো করে করে নিজের স্কিল, মানে সময় নষ্ট করা যাবে না, ডোন্ট ওয়েস্ট টাইম লাইক লিসনিং টু নেগেটিভ পিপলস থিংস, মানে ওগুলো শোনাই যাবে না, অ্যাবসোলুটলি না, জাস্ট নিজেকে ফোকাস করতে হবে, আই ক্যান ডু ইট অ্যান্ড আই এম শিওর ইউ উইল ডু ইট। সো এখানে কোনো দিকে না, নিজে ফোকাস, আমার এটা এটা করতে হবে, অ্যান্ড লিঙ্কডইনে যে যারা আমি যে নিজেকে যে পজিশনে দেখতে চাই সেই পজিশনের মানুষগুলোকে দেখা, তাদের ক্যারিয়ার পাথ, তারা কী কী কোর্স করেছে, লিঙ্কডইনে প্রচুর কোর্সেস আছে, ওগুলো নিয়ে নিজেকে যতটা সম্ভব এনরিচ করা। অ্যান্ড আমাকে এটা বলতেই হবে, এখনকার জেনারেশন দে আর হাইলি কম্পিটিটিভ, দে ডোন্ট ওয়েস্ট টাইম, দে উইল জাস্ট গ্র্যাব ইট লাইক এনিথিং। সো এই জিনিসগুলোকে খুবই তাড়াতাড়ি করে, মানে টাইম ওয়েস্ট না করে এগুলো সাথে সাথে বাড়াতে হবে। অ্যান্ড দ্য মোস্ট পজিটিভ থিং অ্যাবাউট ক্যানাডা ইজ দে উইল ভ্যালু ইউ। তারা যদি বুঝে যে ইউ আর এনথুজিয়াজম, ইউ আর কম্পিটিটিভ, তারা ভ্যালু করবেই। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, দে আর ওয়ান্ডারফুল কলিগস, তারা সবসময় চায় যেন
আমরা ডেভেলপ করি। সো আমার আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ লাইক অ্যামেজিং সুপারভাইজার স্টিল নাও। সো আমাকে সবসময় তারা আরো শেখার এক্সপোজারটা দিতে থাকে। সো ইটস অল অ্যাবাউট মাই অ্যাটিটিউড টুয়ার্ডস মাই ওয়ার্ক, টুয়ার্ডস মাই কলিগ, দ্যাট ইয়া আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু ডেভেলপ মাই সেলফ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি যেমন বসে থাকিনি, আমিও সেনেকা কলেজ, এখানে একটা কলেজ আছে, সেখানে একটা সার্টিফিকেশন করছি ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোয়ালিটি অপারেশনস, উইচ ইজ ভেরি ডিম্যান্ডিং। সো আমি ওই যে লিঙ্কডইনে দেখেছি যে যারাই উপরে লেভেলে গিয়েছে তারা সবাই এই কোর্সটা করা। সো এই জিনিসগুলো নিজেকে মানে ফেলা যে আমি আসলে কি করতে চাই, সেই অনুযায়ী ডোন্ট ওয়েস্ট টাইম, জাস্ট গো ফর ইট, হয়ে যাবে, এখানে না হওয়ার কোনো কারণই নাই। ইটস অল অ্যাবাউট ইউ। এই মুহূর্তে একজন হয় কোশ্চেন করেছেন কিছু, আমি সেই কোশ্চেনগুলো একটু নেওয়ার চেষ্টা করছি। জি, তো বাসের মিতে কোশ্চেন করেছেন, হোয়াট টাইপস অফ স্কিলস আর মাস্ট ফর ইন্ডাস্ট্রিয়াল জব ইন কানাডা? সো আচ্ছা, স্কিল যেটা আমাদের যেই ল্যাবের নলেজ, আমি যদি মাইক্রোবায়োলজি কথা বলি, তো মাইক্রোবায়োলজির স্কিল হিসেবে আমাদের যেই স্ট্যান্ডার্ড ল্যাব প্র্যাকটিস, ল্যাব ওয়ার্ক যেগুলো করেছি, দ্যাটস মোর দ্যান ইনাফ, মোর দ্যান ইনাফ। বিকজ আমরা যখন একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে যদি ল্যান্ড করি, সেক্ষেত্রে আমাদের খুব রেগুলার এনভায়রনমেন্টাল মনিটরিংগুলো করতে হয়, তারপরে ওগুলোর ডেটা অ্যানালাইসিস করতে হয়। ওই স্কিলে, আমাদের টেকনিক্যাল স্কিলে, উই আর লাইক ফার অ্যাবাভ দ্য রিকোয়ারমেন্ট। ওকে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। স্কিল যেটা আমাদের মাইন্ড, আমাদের সফট স্কিলটা ইম্পর্টেন্ট, যে আমি ওপেন টু ওয়ার্ক, ওপেন টু মিঙ্গল উইথ পিপল, আমি কলিগদের সাথে কতটুকু টিম ওয়ার্কে কাজ করছি, সো সেটা সেটা মোর ইম্পর্টেন্ট। আর আমি যেহেতু কোয়ালিটি অ্যাসুরেন্সে গিয়েছি, আমি ডিরেক্টলি মাইক্রোবায়োলজির দিকে যাইনি, সেক্ষেত্রে আমার স্কিল হিসেবে আমার অবশ্যই আমার আমি টিচিংটাকে আমি দেখিয়েছি যে আমি ডেটা রিভিউ করতে পারি, এটাও ইম্পর্টেন্ট। এটাকেও আমি যেমন আমাকে ট্রান্সফারেবল স্কিল হিসেবে দেখিয়েছি যে আমি প্রচুর ডেটা রিভিউ, আমি স্টুডেন্টদের পড়িয়েছি, আমার ডেটা রিভিউর ক্যাপাসিটি আছে, আমার পেপারস আছে, আমি আমি হাই এন্ডের সব জার্নালস পড়াশোনা করেছি। তো এই জিনিসগুলোকে না মানে আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাকে সেল করতে হবে। সো স্কিলস আই থিঙ্ক ইউ অল হ্যাভ, ইটস জাস্ট ইউ হ্যাভ টু লাইক প্রসেস ইট, কীভাবে তুমি ট্রান্সফার করবে ইন্ডাস্ট্রিতে। এবং কেউ যদি কাজ করে, যদি আটটা থেকে তিনটা মানে আটটা থেকে তিনটা, কেউ যদি নয়টা থেকে পাঁচটা হয় নয়টা থেকে পাঁচটা, পাঁচটার পরে ল্যাপটপ বন্ধ। হ্যাঁ, এটা আমরা চিন্তাও করতে পারি না, রাইট? আমরা সবসময় ওকে একটু ওয়েট করি আর একটু করি, একটু এটা নিজেকে যে আমি কোম্পানির জন্য করছি এক্সট্রা থেকে, ইটস নট দ্যাট, এখানে অ্যাবসলুটলি না। এখানে আমার ওয়ার্ক স্মার্টলি আমি কাজটা ডেলিভারি দিতে পারছি কিনা এই উইদিন দিস টাইম লাইন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট ডেফিনেটলি যখন কোম্পানির দরকার হবে, আমি অলওয়েজ ওপেন বলে দিয়েছি যে আপনাদের দরকার হলে আমাদেরকে জানাবেন, আমি আপনার রাতেও যদি থাকতে হয় আই ক্যান ম্যানেজ, আই উইল ম্যানেজ, আই এম অ্যাভেলেবল। সো এই যে আমার পজিটিভ এনফোর্সমেন্ট তাদেরকে দিয়ে দেওয়া, এবং আই স্টেড ব্যাক, আমাকে কেউ না, আমাকে কেউ বলেনি এরকম একটা সিচুয়েশন হয়েছে, আমি রাত আটটা নয়টা পর্যন্ত আমাকে ফোন করে বলা হচ্ছে যে তুমি চলে যাও বাসায়, আমি বলছি না, আমি এই কাজটা শেষ করে যাব, কারণ এটা লাইক ইম্প্যাক্ট অনেক বড় কিছু ছিল। তো আমি বলছি না, আমি যাবো না। আমি রাত নয়টা পর্যন্ত থেকেছি, সেই রাত নয়টা ড্রাইভ করে ব্যাক করেছি, আমার হাজবেন্ড আমার বেবিকে পিক করেছে, মানে এই যে এফোর্ট গুলো। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দ্য নেক্সট ডে, আই গট থ্রি ব্রাভো অ্যাওয়ার্ডস, উইচ আই ডিডন্ট ডু দ্যাট ফর দিস অ্যাওয়ার্ডস, রাইট? বাট তারা রেকগনাইজ করে, এবং আমি এরকম প্রচুর অ্যাওয়ার্ড পাই বিকজ আমি মাল্টি ফাংশনাল লেভেলে কাজ করি, অ্যান্ড আই শো দ্যাম দ্যাট আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ অ্যান্ড ফর দিস কোম্পানি। সো এটা, বাট ওয়ার্ক কালচার নট আট নয়টা থেকে পাঁচটা বা যেই টাইম ডিউরেশন, বাট অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ইজ আপ টু ইউ। লাস্ট একটা কোয়েশ্চন ছিল আরেকজনের মিথিরি, সেটা হলো পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি কিরকম, লাইক ইউএসএতে যেটা আমরা জানি যে খুবই খারাপ, কানাডায় কিরকম? কানাডায় ভালো, কানাডায় পাবলিক ট্রান্সপোর্ট, কারণ আমি আমি নিজে গাড়ি চালাচ্ছি মাত্র দুই বছর, বাট দুই বছর আগে আর দুই বছর আমি পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করেছি। এটা একেবারেই সমস্যা কিছু না, এক্সট্রা আওয়ার্স লাগে, বাট ইটস অ্যাবসলিউটলি মানে ম্যানেজেবল, এবং সবখানেই যাওয়া যায়, এখানে অনেক ধরনের ট্রান্সপোর্ট আছে। আমি কখনোই, আর ইন্ডাস্ট্রি যে
এরিয়াগুলো থাকে, যেমন নর্থ ইয়র্ক বলেন, মিসিসাগা বলেন, বা বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রি হাব গুলো থাকে, সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ইজ আ ম্যান্ডেটরি থিং। সো ওটা ওটা অ্যাভেলেবল, অনেক অনেক ভালো, এখানে নো কমপ্লেন্স। আমি 2 বছর কাজ করেছি ফুললি পাবলিক ট্রান্সপোর্টে, হেঁটে হেঁটে, বাস, সাবওয়ে, এভরিথিং ইজ দেয়ার, অ্যাবসলুটলি ওয়ান্ডারফুল। আমি টরন্টোর কথা বলছি, হ্যাঁ টরন্টোর কথা বলছি। সো ওকে, আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। আমার মনে হয় যে আপনার কাছ থেকে যে বেসিক বিষয়গুলো জানার ছিল, মানে আমার সেট আপ প্যাটার্ন অনুযায়ী সেগুলো জেনে ফেলেছি অলরেডি। দর্শক, আপনাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাদের এই ভিডিওটাতে থাকছি, সেখানে করতে পারেন কমেন্ট। আই হোপ পরবর্তীতে আমাদের যিনি গেস্ট আছেন তাসমিয়া, উনি আনসার দেবেন, নাহলে আমি ওনার কাছ থেকে জেনে আনসার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি নিজেদের অন্য কোনো বিষয়ের, কোনো টপিকে বা অন্য কোনো দেশের কোনো জব মার্কেট নিয়ে জানার কোনো আগ্রহ থাকে, আমাকে জানাতে পারেন পার্সোনালি, আমি সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। ওইখানে আরো কিছু কোয়েশ্চেন এসেছে, সো সরি আমি কোয়েশ্চেন গুলো নেই। নো ওয়ারিজ, অ্যাবসলিউটলি নো ওয়ারিজ, আই হ্যাভ টাইম, আমাদের আজকে উইকেন্ড। নো, ইয়েস, সো ইয়া, স্ট্রাটেজি ভাবে কোয়েশ্চেন করছে, হাউ মাচ বাংলাদেশ ইন্ডাস্ট্রি অর এক্সপেন্স ক্যান বেনিফিট টু পারসু ক্যারিয়ার ইন কানাডিয়ান ফার্মা ওয়ার্ক ইন্ডাস্ট্রি। প্রবলেম, আমরা এই বিষয়ে কথা বলেছি অলরেডি। হ্যাঁ, যতটা সম্ভব আপনি এক লাইনে শেষ করে দিন। জি, হ্যাঁ, এটা এটা কোনো মিস নাই, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্সের ভ্যালু করে। আমি বললাম না যে আমার মাস্টার্স কি করেছি, আমার পাবলিকেশন নাথিং ম্যাটার, যদি ইন্ডাস্ট্রিতে অ্যাবসলিউটলি কিছু ম্যাটার করেনি। যদি আমার একটু স্কিল থাকতো, আই উড স্টার্ট লাইক নট অ্যাট দিস পজিশন, বাট আর একটু হয়তো বা মানে স্টার্টটা আর একটু স্মুথ হতো, বাট বাট ইটস অ্যাবসলিউটলি ফাইন। যতটুকু স্কিল আছে সেটা নলেজ এখানে 100% এটা ট্রান্সফারেবল, কারণ হলো ওই যে আমি বললাম যে মানে স্টার্ট করতে হবে একদম বিগিনিং থেকে, কারণ ফার্মা ইজ আ হাইলি রেগুলেটেড, সবচেয়ে বেশি রেগুলেশনস এখানে থাকে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে যাকে নেওয়া হচ্ছে তার একদম বিগিনিং থেকে জিএমপি একদম এক্সপোজারটা 100% আছে। সো সেটা আসলে পিএইচডি করে হয় না, সেটা ওই টেকনিশিয়ান লেভেল বা মাইক্রোবায়োলজিস্ট লেভেল থেকে স্টার্ট করতে হয়, তারপরে স্টেপ বাই স্টেপ ইউ গো আপ। আর পিএইচডিটা আমি বলছি না পিএইচডিটা কাজে লাগবে না, বাট পিএইচডিটা যদি আমার থাকে, আমি অবশ্যই ডিরেক্টর লেভেলে বা আরএনডি লেভেলে যেসব ডিসিশন লেভেলিং, ডিসিশন মেকিং জায়গাগুলো, সেখানে আমার পিএইচডি 100% আমাকে আমাকে সাপোর্ট করবে। সো ওইটা কখনোই ভাবার এটা দরকার নেই যে পিএইচডি করলে লস, ইট উইল বি দেয়ার অ্যাজ অ্যান অ্যাসেট ওয়েন ইউ গো আপ, অ্যান্ড দেন ইট উইল ডেফিনেটলি ডেফিনেটলি হেল্প ইউ। For entry level, you cannot sell your PhD, right? For entry level, you cannot sell your entry PhD. Level, actually, na, but definitely that. But erokom kono bishoy ache je ami PhD kore apply korlam, ami over qualified hoye jabo ebong amar application turn down kora hobe? Of course. So, acha, eta ekta important jinish. PhD jodi kore thaki, tahole amar resume te eta avoid korai bhalo. এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমার, আমি এত বছর একাডেমিতে কাজ করেছি, বাট আই হাইলাইটেড ওনলি মাই স্কিলস, যে মাইক্রোবায়োলজি স্কিলস কি আছে, আমার ট্রান্সফারেবল স্কিল, আমি স্টুডেন্ট পড়িয়ে কী কী করেছি, এই জিনিসগুলোকে আমার ইনিশিয়াল ল্যান্ডিংয়ের জন্য আমাকে হাইলাইট করতে হয়েছে। আমি যত পাবলিকেশন ছিল, আই হ্যাড টু গেট রিড অফ ইট ফ্রম মাই লাইক, ওটা তো অনেক বড় ছিল আমাদের একাডেমিয়ার রেজুমে তো আমরা জানি। সো ওই জিনিসগুলোকে টোটালি কাট ডাউন করতে হবে, অ্যান্ড ইটস প্রেফারড দ্যাট ইউ ডোন্ট মেনশন অ্যাবাউট ইউর পিএইচডি, বিকজ দেন অফকোর্স ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ আ ওভার কোয়ালিফাইড ফর দিস পজিশন ইনিশিয়াল ডেজে। ইভেন এখানে মাস্টার্সও না করে জাস্ট গ্র্যাজুয়েশন করে, কারণ ইনিশিয়াল লেভেলে আসলে সবাই ল্যান্ড করার জন্য তেমন কিছু লাগে না আসলে। সো ইয়া, ইটস বেটার নট টু মেনশন অ্যাবাউট পিএইচডি। তাহলে বিষয়টা মানে যদি এভাবে চিন্তা করি, মানে আমরা তো লাইক মাইক্রোবায়োলজি বা অন্য বায়োলজিক্যাল সায়েন্সে যারা আছে, আমাদের একটা ড্রিম থাকে যে ওকে উইল গো অ্যাব্রড অ্যান্ড ডু আওয়ার মাস্টার্স অ্যান্ড পিএইচডি অ্যান্ড অন অ্যান্ড অন, সাপোজ ডক করে একটা ক্যারিয়ার করবো। যেটা আপনি শুরুতে বললেন যে সামটাইমস এই প্ল্যানটা এইভাবে ওয়ার্কআউট করে না, যে আমি চিন্তা করলাম যে আমি মাইক্রোবায়োলজিতে পিএইচডি করে একাডেমিয়াতে যাবো, বাট ওই পাথটা হয়তো এতটা সুন্দর না। বাট আমি যে জায়গাটা এখানে ফোকাস করতে চাচ্ছি, যে আপনি বললেন পিএইচডি মাস্টার্স করবো, সেটা হাইলাইট করবো না, রাদার দেন আমি কিছু এক্সট্রা স্কিল গ্যাদার করবো, যে স্কিলগুলো বা এক্সপিরিয়েন্সগুলো আমাকে ইন্ডাস্ট্রিতে, হতে পারে এটা ফার্মা অথবা ফুড অথবা অন্য কোনোখানে,
আমাকে অ্যাডাপ্ট করতে মোর হেল্প করবে। তাহলে যদি জানি যে আসলে কোনটা বেটার পেইড অফ, লাইক আমার কি ইন্ডাস্ট্রি উইদাউট পিএইচডি মাস্টার্স এটা পেইড অফ বেটার, নাকি আমি একাডেমিয়া রিসার্চ বা ওগুলো করার পরে আমি ইন্ডাস্ট্রিতে আসলাম, কোনটা পেইড অফ বেশি, মানে ইনিশিয়ালি এন্ড ইন দ্য লং রান? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা অ্যাবসলুটলি মাই ওপিনিয়ন, আই উড প্রেফার টু গো ইন ইন্ডাস্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেক্ষেত্রে কেন, সেক্ষেত্রে হলো এটা একটা ফুল টাইম জব, এটা আমার পোস্ট ডকের চিন্তা নেই যে আমার এরপরে কন্ট্রাকচুয়াল এটা শেষ হবে, তারপরে হোয়াটস নেক্সট, হোয়াটস দ্য নিউ প্রজেক্ট রিসার্চ, আমার নেক্সটটা কী হবে, আমি ওটা নিয়ে বদার না, আমার একটা সেটেল ডাউন হলো, আমার লাইফ একটা ফিক্সড ইনকামের ভিতরে চলে গেল, আমার ইন্স্যুরেন্স কাভার, মাই ফ্যামিলি ইজ সিকিউর, দ্যাটস ইট। তারপরে আমি তাড়াতাড়ি ফোকাস করতে পারবো যে আমার নেক্সট স্কিল, যেমন ইনভেস্টিগেশন ট্রেনিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ট্রেনিং, দিস দেয়ার আর সো মেনি থিংস, ইন্ডাস্ট্রি ইজ নট আ জোক, আমাদের এই ধারণাটাই ছিল না, বাট আমি যখন এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসছি ইটস লাইক ওশান, এখানে হিউজ এক্সপিরিয়েন্স লাগে, হিউজ স্টাডি মেটেরিয়াল লাগে, এবং এটা করতে হয়, এটা অনেক লম্বা সময়ের জন্য, সো ওগুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে যাওয়া। আরেকটা জিনিস হলো যে ইন টার্মস অফ পেমেন্ট, যদি আমি চিন্তা করি পেমেন্ট ওয়াইজ, আমি এটা খুবই দুঃখজনক হলো সত্যি যে একটা পোস্ট ডকের স্যালারি স্ট্রাকচার ইজ নট গুড ইনাফ, লাইক এর থেকে ইন্ডাস্ট্রির একটা মানে ইন্ডাস্ট্রিতে স্টার্ট করার যে স্যালারি স্ট্রাকচার, দ্যাটস ফার বেটার দ্যান পোস্ট ডক। তো তারপরে ইন্ডাস্ট্রিতে আমার ইন্স্যুরেন্স কভার থাকে, পোস্ট ডকে ইন্স্যুরেন্স কভার না থাকার পসিবিলিটি বেশি, বিকজ ইটস আ কন্ট্রাকচুয়াল জব, এই ব্যাপারগুলো। তারপরে একটা ফিক্সড হলিডেজ থাকবে, ভেকেশন টাইম থাকবে, এই সুবিধাগুলো সব আমার ইন্ডাস্ট্রি দিবে। কিন্তু যদি আমি আমি বারবার পোস্ট ডকে বলছি, কারণ পিএইচডি পরে পোস্ট ডকই করতে হয়, তো সেক্ষেত্রে ওই ওই জবগুলোতে এগুলো মানে থাকে না। সো আমি যদি আমার কোয়ালিটি অফ লিভিং, আমার পার্সোনাল ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে আমার ফ্যামিলি লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সেক্ষেত্রে আই উড রাদার গো ফর ইন্ডাস্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, থ্যাংক ইউ তাসমিয়া, দ্যাট ইজ আ রিয়েলি নাইস ডিসকাশন, এবং অনেকদিন পরে আমি মিট দ্য মাইন্ড চালু করে আপনাকে গেস্ট হিসেবে পেয়ে খুবই আনন্দিত। আশা করি আমার এই সেশন থেকে স্টুডেন্টরা অনেক বেশি মানে উপকৃত হবেন, যারা বেসিক স্পেসিফিক মানে স্পেসিফিক্যালি যারা কানাডায় যাওয়ার জন্য চিন্তা করছেন। আরেকজন কোয়েশ্চেন করেছেন, শেষ মুহূর্তে কোয়েশ্চেনগুলো আসছে, কাফি কোয়েশ্চেন করেছেন, মাস্টার্স করতে কানাডা কেমন অপশন, মানে বেসিক্যালি অপশনগুলো জানতে চেয়েছেন, আর সেই সাথে জানতে চেয়েছেন কী কী স্কিল থাকা জরুরি, মানে দুটো বিষয় মিলিয়ে আর কি, এক হচ্ছে মাস্টার্স করার অপশনটা, কারণ আমাদের যে রিসার্চ ফান্ডিং টান্ডিং এগুলো খুবই ন্যারো। টরন্টোতে যদি চিন্তা করি সেটা হাইলি কম্পিটিটিভ, সো আমি বলবো যে বাংলাদেশের স্টুডেন্টসরা, গ্র্যাজুয়েটসরা অ্যালবার্টাতে যাচ্ছে, ম্যানিটোবাতে যাচ্ছে, সেসব জায়গাগুলোতে অবশ্যই এক্সপ্লোর করতে হবে সবার আগে। টার্গেট এখন আমি UFTতেই করবো, ইউনিভার্সিটি অফ টরন্টো, সেটাতেই টার্গেট করে না থেকে এটাও থাকলো আমার সাথে সাথে, আমার পিছনের অন্য মানে অন্য অন্য টরন্টোর বাইরের প্রভিন্সগুলোতেও আমাদের অবশ্যই টার্গেট করা উচিত। আর এটা সম্পূর্ণই ডিপেন্ড করে হলো আমার স্টেটমেন্ট অফ পারপাস যেভাবে লেখা হয়, সোজা কথা একদম কমিউনিকেট করা পিআই এর সাথে, কন্টিনিউয়াসলি ইন কমিউনিকেশন, এটা আসলে আমিও করেছি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, ইট ওয়াজ অ্যান স্মুথ অ্যান্ড দে রিপ্লাই ব্যাক, বাট এটা আসলে মানে জিআরই করে যেমন স্কোর আছে, আমি এই ইউনিভার্সিটিতে চান্স পেলাম, ইটস নট দ্যাট ইজি হিয়ার, বাট এটা ডুয়েবল না তা না, কন্টিনিউয়াসলি একটা এক্সেল প্রিপেয়ার করা, কোন টিচারকে আমি কমিউনিকেট করছি কন্টিনিউয়াসলি, ওদের ল্যাবে কি রিসার্চ হচ্ছে তাকে বোঝানো, যে আমি এটা খুবই ইম্পর্টেন্ট যে বিফোর ইউ রাইট অ্যান ইমেল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্যাট পিআই, উইথ হিজ ওয়ার্ক, হোয়াট ইজ হিজ প্ল্যান ফর দ্য নেক্সট 5 or 10 years, তাদের রিসার্চ সম্পর্কে অ্যাবসলুটলি 100% ধারণাটা রাখতে হবে। সো এটা আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট স্কিল, যেটা আমার হাইলি পার্সোনালাইজড ইমেইল টু দ্য পিআই, সো দ্যাট পিআই ক্যান রেকগনাইজ, ওকে দিস স্টুডেন্ট রিয়েলি স্টাডিড অ্যান্ড লেট মি টক টু হার অর হিম,
সো সেক্ষেত্রে আবার একটা ডায়ালগ ওপেন হয়, সেক্ষেত্রে ব্যাক অ্যান্ড ফোর্থ ইমেল অ্যান্ড ফোন কল। অ্যান্ড এটা আসলে মানে আমি দেখিনি কাউকে, এমন না যে ক্যানাডায় করেছে কিন্তু হয়নি, এটা লেগে থাকার বিষয় যে কতদিন ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড দেন এটা হয়ে যায়। But it's time consuming and don't get depressed, don't get upset, it's nothing that hobe na karon shobari hoy ektu shomoy lage ektu jodi jante chai morme je ashuli amader overall discussion e je bishoy ta mone holo je ashuli canada e masters phd korte jawar theke industry te career korte chawa ta beshi wise hobe because eventually it is industry where you mane you will be land on, right? সেটাই বলতে চাচ্ছিলাম যে আমি লাইক স্টুডেন্ট যারা মাত্র পাস করে বেরিয়েছে তাদের পক্ষে হয়তো পিয়ারশিপের আবেদনটা এতটা মানে নাও হতে পারে, বিকজ ইট ইজ কম্পিটিটিভ সিন্স ইউ হ্যাড আ জব অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট থিং ফর ইউ। সো স্টুডেন্টরা যারা গ্রাজুয়েট হয়েছে তাদের ক্ষেত্রে কি মাস্টার্সে বা পিএইচডিতে এনরোলমেন্টটা শুরু হয়ে গেল এবং পিএইচডি চলাকালীনই কি ওরা পিয়ারশিপের আবেদন করে পেতে পারে পিয়ারশিপ? পিএইচডিটা আমি বলতে পারছি না, বাট আমি যতদূর বুঝি জানি যে পিএইচডি করা শেষ করেই পিআর অ্যাপ্লাই করতে পারবে, আর মাস্টার্সেরটাই আমি বলছি বারবার মাস্টার্স কারণ ইটস ইজি, ইটস ভেরি ইজি। দেড় বছরের একটা আপনার মাস্টার্স হলো, তিন বছরের ওয়ার্ক পারমিট আছে, আমি মাস্টার্স করার সাথে সাথে পিআর অ্যাপ্লাই করলাম, আমার নেক্সট দেড় থেকে দুই বছর আমার পিআর হয়ে গেছে। সো ওভারঅল ইটস লাইক অ্যাবাউট ফাইভ ইয়ার্স, ফোর টু ফাইভ ইয়ার্স ইউ উইল হ্যাভ ইয়োর মাস্টার্স, ইউ উইল হ্যাভ ইয়োর পিআরশিপ, ইউ উইল হ্যাভ ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো এভরিথিং ইটস ভেরি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, খুবই খুবই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। সো সো প্ল্যানটা যদি চিন্তা করি এইভাবে যে আপনি দেশে হয়তো কিছুদিন জব করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, দেন ইউ অ্যাপ্লাই ফর দ্য পিয়ারশিপ এন্ড দেন আপনি পিয়ারশিপ নিয়ে কানাডায় যান এবং সেখানে একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, অথবা আপনি মাত্র পাশ করে বেরিয়েছেন, আপনি একটা গ্রাজুয়েট, সো আপনি প্ল্যান করেন যে আপনি মাস্টার্সে যাবেন, মাস্টার্স করবেন এবং মাস্টার্স শেষ করার সাথে সাথে আপনি পিয়ারশিপের আবেদন করবেন, আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি ইন্ডাস্ট্রিতে জব করবেন এবং আপনার যে পিএইচডি করার যে ইন্টেনশনটা আছে সেটাকে একটু হোল্ড অন করে then you go on, okay ঠিক আছে আমি ইন্ডাস্ট্রি গিয়েছি, নাও আই ক্যান ডু আ পিএইচডি, দেন ইট উইল বি গুড ডিসিশন বিকজ ইন দ্য লং রান আপনি কোন লাইফে বেটার আছেন, আপনি পিএইচডি করে বেটার আছেন নাকি পিএইচডি স্বপ্নটাকে একটু দূরে ঠেলে দিয়ে বেটার আছেন, সেটা কিন্তু ইন দ্য লং রান ম্যাটার করবে। সেই সাথে আপনি কানাডার মধ্যে একটা দেশে থাকতে পারছেন বা রেসিডেন্সি পেয়ে গেছেন বা সিটিজেনশিপ পেয়ে গেছেন সেটা আপনাকে যদি মনে করেন যে হ্যাঁ হ্যাপিনেস দিবে তাহলে সেই ক্ষেত্রে সেই ডিসিশনটা নিতে হবে, রাইট? যদি আপনি যদি ইয়ে না মানেন। ওকে, সো আমার মনে হয় আর দীর্ঘায়িত করবো না, ইটস বিন নিয়ারলি 50 মিনিটস, এর থেকে বড় সেশন আসলে পরে আর মানে কেউ আগ্রহ পায় না, হারিয়ে যায়। সো আমাদের এই ভিডিওটা থাকছে ফেসবুক পেজে বা ইউটিউবেও থাকবে, সো আপনারা যারা তারপরে যদি কারো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো অবশ্যই জানাবেন আমাদের যে কোনো ভিডিও লিঙ্কে পড়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। সো আমি আবারও থ্যাংক ইউ জানাতে রাসমিয়াকে, আর দর্শক যারা যুক্ত আছেন শুরু থেকে শেষ পর্যন্ত বা মাঝে যারা যুক্ত হয়ে এসছেন আমাদেরকে শুনেছেন তাদের জন্য, আর যদি কারো কোনো আমাদের সেশন থেকে যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাসমিয়াকে একটা থ্যাঙ্কস জানাবেন। আর আমি আমি এখানে অবশ্যই আপনাকে থ্যাংক ইউ না দিলে হবে না, ইটস ওয়ান্ডারফুল টু বি লাইক এবল টু স্পিক ইন আ প্ল্যাটফর্ম লাইক দিস এন্ড থ্যাংক ইউ ফর চুজিং মি এন্ড ইটস বিন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এন্ড হ্যাঁ, আমি স্টুডেন্টসদেরকে খুবই পজিটিভলি বলছি, ইটস আ ওয়ান্ডারফুল কান্ট্রি, জাস্ট আই ওয়ান্ট টু সি ইয়োর লিডারশিপ ইন দিস গ্লোবাল ইন্ডাস্ট্রি and it's like eta sombhob eta globally chinta korte hobe amaderke globally impact korte hobe it's like eta shobar life e impact kora so welcome and all the best come and get on board amader pharmaceutical industry I would say yeah okay so thank you shobaike tasmiya chehra dekhi bojha jacche je tini unar decision e koto ta happy so if you guys really want to be that happy bong she happiness ta jodi chai tahole amar mone hoy eta ekta ওয়াইজ ডিসিশন হবে। আজকের সেশনে আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো একটা সেশনে আবার কথা হবে, ততদিনের জন্য থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ, বাই।